এদিকে প্রধানমন্ত্রীর বরাক সফরের আগ মুহূর্তে পাঁচগ্রামের কাগজকল কার্যালয়ের মূল গেটের সামনে বৃহস্পতিবার কাগজকল রিভাইভাল কমিটির আহ্বানে শতাধিক নারী পুরুষ বিক্ষোভ ধর্ণায় অংশ নেন। তারা জানান, বারবার প্রতিশ্রুতি প্রদানের পরও কাগজকল চালু করার জন্য কোনো পদক্ষেপ প্রধানমন্ত্রী নিচ্ছেন না। এখানে ২৫ মাস ধরে বেতন না পেয়ে কর্মীরা মরছেন। শুক্রবার মোদীর সফরের দিনও তারা ধর্ণা দেবেন বলে জানান। এসপিসি রিভাইভেল করিবলৈ, কিন্তু আজিলৈ কাছাৰা নগাঁও পেপাৰ মিল রিভাইভেল নহল। যার কারণত অহাকালি মোর প্রধানমন্ত্রী ডাকগরিয়া আকো বরাক বিলিত ভিজিটত আহি আছে। এই তার ভিজিটর সময়ত মোর এসপিসি রিভাইভেল একশন কমিটির পরা বিক্ষোভ প্রদর্শনের একটা কার্যসূচি পালন করা হব। মোর দাবি হল, প্রধানমন্ত্রী ডাঙ্গরিয়া বরাক বিলি সফরত আহার আগতে তার প্রতিশ্রুতি পূরণ করে মোর রিভাইভেল রিলিজ করিব লাগে। শ্রমিক কর্মচারী যিখিনি দরমা ২৪ মাহত, এই ২৪ মাহত দরমা আদায় দিব লাগে। আর যিখিনি শ্রমিক কর্মচারী মরি আছে, প্রত্যেক শ্রমিক কর্মচারী পরিবারক ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করিব লাগে। এটাই মোর ডিমান্ড। আজ অহাকালি মোর আন্দোলন হবই।